দর্শক স্বাগত জানাচ্ছি আবারও, আপনারা দেখছেন টেবিল টক, আর কথা বলছি রোহিঙ্গা সমস্যা এবং বাংলাদেশ মায়ানমার সম্পর্ক নিয়ে। হুমায়ুন কবির, আমি আপনার কাছে আসছিলাম যে এক সময় যে রিলেশন যেভাবে আগাচ্ছে, এখন যে রোহিঙ্গা ইস্যুটা নিয়ে যেভাবে দাঁড়াচ্ছে, বাংলাদেশ অলরেডি কিছু পাঠিয়েছে, আবার কিছু অপেক্ষা করছে। বাংলাদেশ আশা করেছিল যে একটা গণতান্ত্রিক পরিবেশ আসলে হয়তো পুরোটাই পাঠানো সম্ভব হবে, কিন্তু সূচির ব্যক্তিগত মন্তব্য বা ব্যক্তিগত আচরণ সব কিছুতে নিয়ে এখন মুসলমান বিদ্বেষ তার খুবই ফুটে উঠছে। তো এই পরিস্থিতিতে রোহিঙ্গা যখন ইউজই করতে পারছে, নামই নিতে পারবো না, তো বাংলাদেশের কি উচিত বিষয়টা কোনো আন্তর্জাতিক ফোরামে তোলা বা জাতিসংঘের মতো ফোরামে তোলা? এটা নির্ভর করে, আপনি যেমন যেটা বলছিলেন যে এটা আমরা নামটা ব্যবহার করব কি না, সরকারিভাবে কিন্তু এই নামটা এখন আর ব্যবহার করা হয় না, সেটা গত কয়েক বছর ধরেই। কিন্তু ওদেরকে বলা হয় আনডকুমেন্টেড মিয়ানমারিজ ন্যাশনালস, ওইভাবে বলা হয়, অর্থাৎ রোহিঙ্গা শব্দ দিয়ে ব্যবহার করা হয় না। কাজেই কাগজে কলমে কিন্তু এই নামটা আসলে এই মুহূর্তে নাই। কিন্তু এখন যেটা আমাদের জন্য বিশেষ, সেটা হচ্ছে যে এই লোকগুলোকে নিয়ে আমরা কী করি। এবং আপনি জানেন যে ফরেন সেক্রেটারি এবং মিয়ানমারের ভাইস মিনিস্টার পর্যায়ে আলোচনাতে একটা এগ্রিমেন্ট হয়েছে যে তারা নেবে, কিছু লোকজনকে নেবে। বাট এটা মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতির সাথে তো সংশ্লিষ্ট, সেটাও আমাদের বুঝতে হবে। এবং আপনি যেমনটা বলছেন যে সূচির এনএলডি ক্ষমতা গ্রহণের পর কিন্তু এখনও পর্যন্ত তারা তাদের ফরেন পলিসি আউটলুকটা কী হবে বা ফরেন পলিসি রোডম্যাপটা কী হবে সেটা কিন্তু তারা এখনও বলেনি। কাজে আমরা একটু অপেক্ষা করি, আমি মনে করব যে একটু অপেক্ষা করব, দেখি তারা কি বলতে চায়। তবে এটুকু ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এবং সেটা আমাদের হাসিব ওরা যখন গিয়েছিল তখনও সেটাও তাদের কাছ থেকে আমরা জেনেছি, যে মিয়ানমার তার প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। এই বিষয়টা কিন্তু মোটামুটি ভাবে বিভিন্ন লেয়ার থেকে বিষয়টা আসছে। তো কাজে এখন বাংলাদেশের সাথে পিপল টু পিপল না সরকারি পর্যায়ে, সরকারি পর্যায়ে পিপল টু পিপল এবং সরকার দুই পর্যায়েই হবে। তো এটা যদি হয়ে থাকে গভর্নমেন্টের প্রায়োরিটি যে আমরা সকল প্রতিবেশের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী, তাহলে মিয়ানমারকে এই ইস্যুটা তো ডিল করতে হবে। সেখানে প্রতিবেশীর প্রধান যে সমস্যা সেটাকে ইগনোর করে কি করে সম্ভব? এটা আমি সেই কথাটাই আপনার সাথে, আপনারা যে সেমিনার করলেন দুই তিন দিন ধরে এখানে, সেটাতে কি এই বিষয়গুলো আসে না? নিশ্চয়ই এসছে, এটা এসছে, এবং এটা নিয়ে আমরা যথেষ্টই আলাপ আলোচনা করেছি। এবং আমাদের দিক থেকে আমাদের যে বক্তব্য যে আমরা চাই যে এই সমস্যার সমাধান, আমাদের সম্পর্ক এখন এগিয়ে নেওয়ার জন্য এটা একটা বাধা হয়ে আছে নিঃসন্দেহে। এটা একটা বাধা, একটা বাধা, কিন্তু যেটা বলছিলাম আমি প্রথমে, সম্ভাবনার আর কি ক্ষেত্র আছে, সম্ভাবনার অনেক জায়গা আছে। সেটা হচ্ছে দ্বিপাক্ষিকভাবে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের একটা বড় সুযোগ আছে। আমি একটা দৃষ্টান্ত দিই, সিপিডির খন্দকার ডক্টর খন্দকার মহাজন কালকে পরশুদিনই ব্যাখ্যা করছিলেন, আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের অনেক জিনিস আমদানি করি, যেগুলো আবার ক্যাপিটাল গুডস হিসাবে প্রসেসড হয়ে ভ্যালুডেশন হয়ে আমরা এক্সপোর্ট করি। মিয়ানমার থেকে কিন্তু এটা আনি না, আমরা এগুলো আনতে পারি। আবার মিয়ানমার সারা পৃথিবী থেকে অনেক জিনিস আমদানি করে যেটা বাংলাদেশ বাইরে পৃথিবীতে রপ্তানি করে, কিন্তু মিয়ানমারে করি না। তো কাজেই একটা চমৎকার কমপ্লিমেন্টারিটি আমাদের সম্পর্কে, অর্থনৈতিক সম্পর্কে কিন্তু আছে, সেটাকে আমরা ব্যবহার করতে পারি। আমরা শুধু এই অর্থনীতিটা প্রিন্সিপালের খাতে ব্যবহার করছি, সেটা এখন নেতিবাচক হচ্ছে, কিন্তু সেটা হওয়ার সুযোগ আছে। তারপরে ধরেন এনার্জি সিকিউরিটি, বাংলাদেশের জন্য এখন নাম্বার ওয়ান প্রায়োরিটি হচ্ছে আমরা এনার্জি সিকিউরিটি কীভাবে করব। যে মিয়ানমার আমাদের একটা উইন্ডো হতে পারে, নেপাল ভুটান ভারত আরেকটা হিসেবে আছে, সো আমরা সেটাকে এক্সপ্লোর করে দেখতে পারি। আমরা ব্লু ইকোনমির কথা বলছি, সেখানেও কিন্তু মিয়ানমার ব্লু ইকোনমি তো অবশ্যই তাদের সহযোগিতা লাগবে। ব্রিগেডিয়ার শাখত, এই যে মিয়ানমার দিয়ে যে এটা রোড হওয়ার কথা ছিল এশিয়ান হাইওয়ে বা যেভাবে যাই আমরা চীন পর্যন্ত, কুনমিন পর্যন্ত যাব, সেটারও সম্ভাবনা কোথায় দাঁড়াচ্ছে এখন? এটা ডিপেন্ড করবে, এটা শুধু মিয়ানমার বাংলাদেশের সম্পর্কের উপর ডিপেন্ড করবে না, এই রোডটা ডিপেন্ড করবে যে আপনি চায়নার কথা বলছেন, প্লাস এখন পরিবর্তিত স্ট্র্যাটেজিক সিনারিও ইন্ডিয়ান ওশান, এই ইন্ডিয়ান ওশানের স্ট্র্যাটেজিক সিনারিওতে যেহেতু আমরা দেখছি এখন এক ধরনের সামরিক কোঅপারেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড আমেরিকার সাথে, বিশেষ করে সাউথ চায়না সি নিয়ে যেটা হচ্ছে, এবং চায়নাকে যেভাবে আমেরিকা মোটামুটি এক ধরনের আইসোলেট ঠিক না, এটাকে একটা ঘেরা দেওয়ার চেষ্টা করছে মিলিটারিলি, হ্যাঁ। তো সেইখানে এটা ডিপেন্ড করবে যে
আন্তর্জাতিক পরিবেশটা কেমন থাকে চায়নার সাথে, কারণ এই রোডটা যখন বেসিক্যালি এটা যাবে চায়নার ভিতরে, এখন চায়নার থেকে অলরেডি কিন্তু চায়নার হেভি ইনভেস্টমেন্ট আছে মিয়ানমারের কয়েকটি জায়গায়, বিশেষ করে আকিয়া পোর্ট, আকিয়া নর্থে, আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না, ওদের অয়েল অ্যান্ড গ্যাস টার্মিনাল অলরেডি করা আছে, রেলওয়ে লাইনটা এখনও থ্রু করতে পারেনি কিন্তু গ্যাস লাইন কিন্তু যাচ্ছে সাউদার্ন চায়নাতে, ওখানে হেভি ইনভেস্টমেন্ট চায়নার আছে আমি যতটুকু শুনলাম ওখানে মিয়ানমারে, যে রেলওয়ে লাইনটা কত দূর গিয়ে ওটা বন্ধ হয়ে আছে, মানে রেলওয়ে লাইনটা এই ইলেকশন এবং এই গভর্নমেন্ট আসার পরে ফার্দার ডিসিশন হয়নি। বাট দ্য পয়েন্ট ইজ এটা এখন হচ্ছে যে চায়নার সাথে নতুন সরকারের কী রিলেশন হয়, কারণ চায়না একসময় মিয়ানমার শুধু চায়নার ইসে ছিল, পুরো ওদের পুরো কন্ট্রোলে ছিল। হ্যাঁ, সেকেন্ডলি হচ্ছে যে এই অঞ্চলে চায়নাকে নিয়ে নতুন যে একটা পোলারাইজেশন হচ্ছে সেই পোলারাইজেশনে কতখানি দিস উইল বি ফিজিবল, আদারওয়াইজ এটা শুধু বাংলাদেশ মিয়ানমার চায়না হলেই হবে বলে আমি মনে করি না। তবে মনে হয় এবারও সঙ্গেই থাকবেন। দর্শক স্বাগত জানাচ্ছি আবারও, আপনারা দেখছেন টেবিল টক, কথা বলছি রোহিঙ্গা সমস্যা এবং বাংলাদেশ মিয়ানমার সম্পর্ক এই শিরোনামে। অতিথি হিসেবে আছেন নিরাপত্তা বিশ্লেষক সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকাওয়াত হোসেন এবং সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, আর আছেন সাংবাদিক নুরুল ইসলাম হাসিব। আমি হাসিব আপনাকে একেবারে অতি সংক্ষেপে যদি আপনি বলেন, সম্পর্ক এখন উন্নয়নের জন্য আমরা সবাই স্বীকার করছি যে আসলে অর্থনৈতিক সম্পর্ক এক্সপ্লোর করার যেটুকু ছিল আমরা কিছুই করিনি, একটা বন্ধাত্ম ছিল, রোহিঙ্গা ইস্যুটা আমাদের দীর্ঘদিন থেকে কষ্ট দিয়েছে, বিশেষ করে জিয়াউর রহমান আমল থেকে তারা আসছিল, এখনও তারা এখানে আছে। ইমিডিয়েটলি তাহলে এই যে নতুন সরকার যখন আসলো, আপনি বলছেন বর্তমান সরকারের সম্পর্ক তাদের পজিটিভ ধারণা, কী কী করা উচিত বাংলাদেশের? সেটাই হচ্ছে আসলে আমাদের একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে, কারণ আমাদের, আমার মনে হয় মায়ানমারকে আমাদের বেশি প্রয়োজন আর কি। এবং সেই জন্য একটা হচ্ছে যে আমরা পাবলিক ডিপ্লোমেসিটা বাড়াতে পারি, আমাদের যেমন এখন ডিরেক্ট ফ্লাইট চালু হয়েছে, আগে ছিল না, দুইটা ফ্লাইট যাচ্ছে, ন্যাশনাল বিমানও যাচ্ছে। আর একটা হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের একটা বিষয় আছে, যদিও মিয়ানমার কিন্তু ব্যবসা করা একটু ডিফিকাল্ট, আপনার সিঙ্গাপুর হয়ে করতে হয়, মানে একটা থার্ড কান্ট্রি হয়ে আপনার ব্যবসা করতে হয়। কেন এখনো ওদের তো এখন সবই তো ডেমোক্রেসি শুরু হলো আর এখন হয়তো সময় লাগবে, রিফর্ম হবে, বাট ওটা পুরনো সিস্টেম আর কি, ওইভাবে চলে। ইভেন ওখানে ব্যাংকও তো খুব ডিফিকাল্ট, ওখানে ব্যাংক যে গেলে তাকে 75 মিলিয়ন ডলার, এটিএম বুথ কার্ড, হ্যাঁ, আরে ভিসা কার্ড, সো যেটা করতে পারে। কিন্তু যেটা হচ্ছে যে যেমন একটা উদাহরণ যে বাংলাদেশ থেকে আগে লেবার যেত বা এরকম একটা বিষয় ছিল, সে বহুকাল আমাদের দাদার আমলে, সম্প্রতি যখন ওইখানে টেলিনর গেল তখন টেলিনরের সমস্ত নেটওয়ার্ক জন্য বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার যে কাজ করছে, এবং এটা ওদের মধ্যে একটা ইমপ্রেশন দিয়েছে যে বাংলাদেশে এরকম ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে, আমেরিকা বলছে যে রোহিঙ্গা আমরা ব্যবহার করবো নামটা, ইউনাইটেড নেশন সবাই জানে এটা। এখন আমাদের, আমার যেটা মনে হয় যে ইকোনমিক এক্সপ্লোটেশনটা মিয়ানমারে যেটা আছে, যদিও মিয়ানমার পার ক্যাপিটাল ইনকাম $5,000, তাদের পারচেজিং পাওয়ার কিন্তু কম না, পারচেজিং পাওয়ার ভালো, হ্যাঁ, নতুন নতুন বিল্ডিং হচ্ছে, নতুন নতুন সাংগ্রিলার মতো হোটেল রেঙ্গুনে তিনটা হচ্ছে, দুইটা তো আমি, আপনি বলেন যে বাংলাদেশের বিনিয়োগকারীরা ওখানে ইনভেস্ট করার কথা চিন্তা করতে পারে, অর্থনৈতিক সম্পর্কটা তো আগে গড়ে তোলা উচিত বলে মনে করি। একই জিনিস, এবং সেই ক্ষেত্রে ধরেন আমরা আমাদের সাথে মাইসিসের আলোচনায় যেটা বেরিয়ে এসেছে যে ওখানে একটা আমাদের বাংলাদেশের ব্যাংকিং সেক্টর এক্সপ্যানশনের কিন্তু একটা ভালো সুযোগ আছে, ব্যবসা বাণিজ্য করার জন্য ব্যাংকিং এটা করার দরকার। এবং যেহেতু ট্রেডের কমপ্লিমেন্টারিটির কথাটা বলছিলাম, সেক্ষেত্রে আমরা ওদের সাথে
আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মতো আলোচনা করতে পারি কিনা, যেটা আমরা নেপালের সাথে শুরু করেছি, আমরা দেবো ডিউটি ফ্রি, এটা মিয়ানমারের সাথে আমরা করতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে, বিগ্রেড জেনারেল শাখাধ্যক্ষ সাহেব সবাইকে, প্রিয় দর্শক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও সঙ্গে থাকার জন্য। আজ এখানে শেষ করছি, রাত 2টায় এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয়, যারা মিস করেছেন হয়তো দেখতে পাবেন। ভালো থাকবেন সবাই, আগামী রোববার একই সময় দেখা হবে।